ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর ইসলামিক বক্তার জিহবা কেটে হত্যা চেষ্টা মামলার ঘটনার সাথে জড়িতদের আসামির গ্রেপ্তার করেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের একজন আলেম মাওলানা শরীফুল ইসলাম নূরী ইসলামী বক্তার জিহবা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। অটোমেটিক্যালি ফেসবুকে এখন লেখালেখি হচ্ছে এই কাজের সাথে নাকি সংশ্লিষ্টতা ছিল মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি, নাউজুবিল্লাহ। আন্দাজি কথা বলে আমরা কেউ গুনার ভার ভাগি না হই। তো ভিউয়ার্স, এখন আমরা সরাসরি চলে যাব যে এই বিষয়টিকে কেন্দ্র করে র্যাবেরা অভিযান চালিয়ে আজকে ব্রিফিংয়ে যে চাঞ্চল্য দিয়েছেন তাতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এই ইসলামী বক্তার জিহবা কাটার পেছনে কারা। তো আসুন আমরা সরাসরি চলে যাব সেই র‍্যাবের ব্রিফিং এ। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর ইসলামিক বক্তার জিহবা কেটে হত্যা চেষ্টা মামলার ঘটনার সাথে জড়িতদের আসামির গ্রেপ্তার করেছে র‍্যাব। আপনারা সকলেই জানেন গত 5 মার্চ 2023 তারিখ রোজ রবিবার রাত আনুমানিক 12:15 ঘটিকায় ভিকটিম ইসলামী বক্তা হজরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরী বিজয়নগর থানাধীন দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল শেষে একজন সঙ্গীসহ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঘটনাস্থল তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন 4 নম্বর আখাউড়া উত্তর ইউপিস্থ রামধননগর গ্রামের রামধননগর রেলক্রসিংয়ের উত্তর পাশে জনৈক মোহাম্মদ মনির হোসেনের মায়ের দোয়া নামক নার্সারির সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র ধৃত আসামিসহ অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা ভিকটিম ও তার সহযোগী ব্যক্তির উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করে। আসামিরা ভিকটিমের মুখে আঘাত করলে ভিকটিমের জিহবা কেটে যায় এবং শরীরে বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত গুরুতর জখম হয়। আসামিরা ভিকটিমের সাথে থাকা ব্যক্তিকেও এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে ও ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আশেপাশের লোকজন ভিকটিমদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ইসলামী বক্তা মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরীর অবস্থা আশঙ্কাজনক দেখে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় ভিকটিমের চাচা মোহাম্মদ আব্দুল বাসির ভুইয়া বাদী হয়ে এজাহার নামীয় দুইজন অজ্ঞাতনামা সহ 5 থেকে 7 জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার গত 5 মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখ রাতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যা চাঞ্চল্যকর এই ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলে। এরই প্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে জোরদার করে। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, এরই ধারাবাহিকতায় র‍্যাব ঘটনাস্থলের নিকটস্থ স্থানের কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে সমর্থ হয়। তা তথ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যা চেষ্টার সাথে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একাধিক আভিযানিক দল গতকাল 7 মার্চ 2023 তারিখে সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিভিন্ন স্থান থেকে একজন এজাহার নামীয় আসামি সহ সর্বমোট 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম। তো ভিউয়ার্স, আমরা এই বিষয়ে বিস্তারিত র‍্যাবের কাছ থেকে জানতে পারলাম, এখন আপনাদের অভিমতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো, সেই সব মিডিয়াদের যারা এখন বলাবলি করছেন বা লেখালেখি করছেন যে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি এই ইসলামী বক্তার জিহবা কাটার সাথে জড়িত ছিল নাউজুবিল্লাহ, আমি আপনাদেরকে বলবো যে আসুন, এই তাহিরি কিন্তু একমাত্র তার জন্য রুখে দাঁড়িয়েছেন এবং বিক্ষোভ সমাবেশ করে মানুষের কানে কানে এই আওয়াজটি পৌঁছে দিয়েছেন, হয়তো আমরা জানতেই পারতাম না। আসুন আমরা সেই বিক্ষোভের একটি চিত্র দেখেন কিভাবে তাহিরি কথা বলছে, আসুন আমরা একটু শুনে আসি। আজকের মানবন্ধন বিক্ষোভ আকারে দেশে ছড়িয়ে পড়ার আগে অনতি বিলম্বে প্রকৃত অপরাধীদেরকে আইনি প্রটেকশনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে। আর যদি তুলে ধরা না হয়
ঐতিহাসিক সাতই মার্চ সর্বশ্রেষ্ঠ জাতি বাঙালি বাঙালি শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রেসকোর্সের ময়দানে জ্বালাময়ী কণ্ঠ বাংলার আকাশে বাকাল বাতাসে যেভাবে উৎপীড়িত করেছে সেই সাতই মার্চের ঐতিহাসিক দিনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব থেকে আমরা জানিয়ে দিতে চাই সন্ত্রাসীদের কালো হাত যতই লম্বা হোক না কেন তাদেরকে আইনি আওতায় আনতে কি ব্যবস্থা করতে হয় সেটা আমাদের ইসলাম পন্থী আইনে সুন্নাতের জামাতের জানা আছে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা দল মত নির্বিশেষে আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মানববন্ধন উপস্থিত হয়েছে আপনারা জানেন বিগত চারই মার্চ মাহফিল থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর দৌলতবাড়ি মাহফিল থেকে ফেরার পথে আজমপুর পার হয়ে রেল ক্রসিং এর পূর্বেই রাতের অন্ধকারে আমাদের সাংগঠনিক সহযোদ্ধা সুন্নি জামাতের তন্দ্র প্রহরী বিজয়নগর শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিয়াতা ইউনিয়ন চাপড়ের কৃষি সন্তান আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরীকে অতর্কিত বর্বর হামলা চালিয়েছে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সেই ঘটনাটি শুধুমাত্র ব্রাহ্মণবাড়ির সীমাবদ্ধ নাই দেশ থেকে দেশান্তরে একনাথ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ছোট থেকে বড় আমার বৃদ্ধ বণিকা সবার হৃদয়কে রক্তক্ষরণ করেছে কথা বলেন ঠিক কিনা সংগ্রামের পর এই প্রথম দুর্বৃত্তকারী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা আমাদের সেই মাওলানা শরীফ ইসলাম নুরীকে যেই বর্বরোচিত কায়দায় তার কণ্ঠকে রুদ্ধ করার জন্য তারা দেশি অস্ত্র চালাইবার চেষ্টা করেছে এই বিষয়টি আমরা যারা রয়েছি এখনো পর্যন্ত রাতের বেলায় চোখে ঘুম আনতে পারি না হৃদয়কে এখনো মানাতে পারি না এই পাপিষ্ট ইয়াজিদ এবং পাপিষ্ট সন্ত্রাসীরা এইভাবে তাহার কণ্ঠকে রুদ্ধ করবে আর সেখানে নবী প্রেমিকরা ঘরে বসে থাকবে সেটা তো হতে পারে না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব থেকে সংক্ষিপ্ত ভাবে এটাই বলতে চাই
নির্ধারিত কিছু ব্যক্তিকে টার্গেট করে এবং এবং এজাহার আইনানুভাবে জমা দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে শুনেছি একজনকে গ্রেফতার করা হয়েছে, প্রশাসনের বক্তব্যের মাধ্যমে অবগত হয়েছি ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে সন্দেহজনক ভাবে নয়, একজন জড়িত তাকে গ্রেফতার করা হয়েছে। আমি একটু প্রশাসনের কাছে জানতে চাই, যদি ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়, তার স্বরূপ তার চেহারা কেন উন্মোচন করা হয় না? যদি তাকে জড়িত হিসেবে তাকে গ্রেফতার করা হয়, তাকে কেন আমরা ফেসবুক অনলাইনে দেখি না? আমি আশা করব এই আজকের মানববন্ধন বিক্ষোভ আকারে দেশে ছড়িয়ে পড়ার আগে অনতি বিলম্বে প্রকৃত অপরাধীদেরকে আইনি প্রটেকশনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে। আর যদি তুলে ধরা না হয়, আজকে ঐতিহাসিক 7ই মার্চ সর্বশ্রেষ্ঠ জাতি বাঙালি, বাঙালি শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রেসকোর্সের ময়দানে জ্বালাময়ী কণ্ঠ বাংলার আকাশে বাকাল বাতাসে যেইভাবে উৎপীড়িত করেছে, সেই 7ই মার্চের ঐতিহাসিক দিনে ব্রাহ্মণ প্রেস ক্লাব থেকে আমরা জানি দিতে চাই, সন্ত্রাসীদের কারো হাত যতই লম্বা হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে কি ব্যবস্থা করতে হয় সেটা আমাদের ইসলাম পন্থী আইনে সুন্নতের জামাতের জানা আছে। শুধু ওই সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই, জিব্বা কাটলেও আহলে বাইতের প্রেম হৃদয় থেকে সরাতে পারবে না, গলা কাটলেও আমার মোস্তফার শান হৃদয় থেকে সরাতে পারবে না, এমনকি গর্দান কেটে দিলেও সাহাবায়ে কেরামের মহব্বত হৃদয় থেকে কেউ সরাতে পারবে না। আর এই কাফেলা হুসাইনি কাফেলা ঠিক কিনা বলে, এই কাফেলার বাক শক্তিকে যারা রুদ্ধ করতে চেয়েছে, আমরা মনে করি ইসলামের যে মৌলিক আদর্শ আইন সুন্নত জামাতের মৌলিক আদর্শকে লালন করতে গিয়ে প্রচার করতে গিয়ে আমার ভাই মুফতি শরীফুল ইসলাম নুরী সহ তার সহযোদ্ধা উবাইদুল্লাহ সহকারে যেইভাবে নির্মম আঘাতের সম্মুখীন হয়েছে, আমরা মনে করি এটা পূর্ব পরিকল্পিত ভাবে করা হয়েছে। তদন্ত করুন, আমাদেরকে এই দেশের শান্তির জন্য ধর্মের এই জায়গাটাকে সুন্দর করে রাখার জন্য প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, বিলম্ব যতই হবে আজকের এই বর্বরিত হামলার প্রতিবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমার ব্রাহ্মণ ভাইয়ের ভাবমূর্তি, আখাউড়ার ভাবমূর্তি, এই প্রশাসনের ভাবমূর্তিকে সমুন্নত রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা প্রশাসনকে আপনারা এগিয়ে আসতে হবে, এবং প্রশাসন ইতিমধ্যেই আমাদেরকে অনেক সহযোগিতার আশ্বাস দিয়েছেন, সেই সহযোগিতা কথায় কাজে যদি মিল হয়ে যায়, তবে এই দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, শিয়াবাদ, খারিজিবাদ, সন্ত্রাসীদের সকল কিছু কথা বলেন ঠিক কিনা। সর্বশেষ আজকে যারা বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্র সেনার যে কর্মীরা দুর্বার আন্দোলনের ডাক পেয়েছে, এবং যারা দেশ দেশান করে যারা সারা বাংলাদেশে যারা এই মানববন্ধন করছে, সকলকে বলবো আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে চালাতে থাকুন। প্রশাসনকে বলবো অনতি বিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে আইন আওতায় এনে জাতির সামনে তুলে ধরুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলে সবার করে দোয়া করুন। আর যারা নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন আইনের আওতায় আনতে পারে, আপনারা প্রশাসনকে আমরা সবাই সহযোগিতা করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।
তো ভিউয়ার্স আমরা স্ক্রিনে মাওলানা তাহিরউদ্দিন তো ভিউয়ার্স আমরা স্ক্রিনে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যগুলো শুনলাম এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আসলে যারা এই যে অনেকগুলো মিডিয়ারা যারা এখন লেখালেখি করছেন বা কথা বলছেন বা কওমি অঙ্গনের অনেক আলেমরা বলছেন যে তার জিহ্বা কর্তনের ক্ষেত্রে নাকি তাহিরির ষড়যন্ত্র আছে আসলে এগুলো গুনাহ থেকে আপনারা নিজেদেরকে সংযতন করুন কারণ এর সাথে কারা জড়িত আপনারা র‍্যাবের কাছ থেকে তথ্যটি পেয়েছেন আশা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক এন্ড কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ